কিভাবে দান করলে মৃত ব্যক্তির উপকার হবে বা ওনার শাস্তি লাঘব হবে। মৃত ব্যক্তির উপকার হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। প্রথমত তার যে ঋণগুলো আছে সেটা শোধ করে দিতে হবে। তিনি যে ওসিয়ত করছেন সে ওসিয়তটাকে তানফিজ করতে হবে, মানে ওয়ারিসদের বাইরে যে ওসিয়তগুলো করেছেন, এই মাদ্রাসা অমুক মসজিদে অমুক, এগুলো তানফিজ করতে হবে। তৃতীয়ত তার যে সিয়ামগুলো ছিল, ফরজ সিয়াম রাখা হয়নি, সেগুলো কেউ না কেউ রেখে ফেলতে হবে তার আত্মীয় স্বজনের মধ্যে। এবং যেগুলো যদি তিনি ফিদিয়া দেওয়ার অবস্থায় থেকে থাকেন, যে সিয়ামগুলো তার ফিদিয়া দেওয়ার কথা ছিল সেগুলো ফিদিয়া দিয়ে ফেলতে হবে। তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে তো আজকে খুতবা শুনেছেন কিনা আপনারা, সেখানে কিন্তু আমরা বলেছি কঠিন অবস্থা, তার মৃত্যুটা খুবই কঠিন, কঠিন কঠিন, তাকে যত দ্রুত পারেন এই কঠিন অবস্থা থেকে রক্ষা করতে হবে। যখন তার বদলি হজটা হয়ে যাবে, তখন তিনি আশা করি তার ওই হজের ফরজিয়াত থেকে তিনি মুক্ত হবেন। তার ফরজ হজটা কেউ না কেউ আদায় করলো, যে কোনো কারণেই হোক সেটা করা হয়নি তার, কিন্তু সেটা যদি অন্য কারো মাধ্যমে বদলি হজটা দ্রুত আদায় হয়ে যায়, তাহলে আশা করি যে আল্লাহ তাআলা তার শাস্তি লাঘব করে দেবেন। আচ্ছা, এটা গেল। আর যদি তিনি কারোর সাথে কোনো লেনদেন করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এবং তারপরে তার আরও কিছু যদি উন্নয়ন চান, আখিরাতে বসে বসে তিনি এই উন্নয়নটা ভোগ করবেন, এটা যদি আপনাদের আশা হয়ে থাকে, তাহলে তার পক্ষ থেকে দান খয়রাত সাদাকা করবেন এবং তার নামে সাদাকা জারিয়া করবেন। সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া হচ্ছে এমন সাস্টেনেবল কোনো দিনই কাজে টাকা দেওয়া, প্রদান করা, দান করা, যে কাজটা অনেক দিন ধরে লাস্টিং করছে। যেমন এই যে মসজিদ সিদ্দিকে যারা দিয়েছেন, এটা সাদাকা জারিয়া। অথবা তালিম তারবিয়াতের জন্য যারা দিচ্ছেন, এটা সাদাকা জারিয়া। আমাদের একটা প্রজেক্ট আছে ইমাম বুখারি ট্রাস্ট, সেখানেও আমরা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান ছেলেদের জন্য, মেয়েদের জন্য, শিশুদের জন্য, বড়দের জন্য, এবং উচ্চ শিক্ষা, উচ্চ গবেষণা, টিচার্স ট্রেনিং সহ নানা প্রোগ্রাম নিয়েছি, সেখানেও যারা দিবেন সেটাও আপনাদের সাদাকা জারিয়া হবে। এছাড়া আপনাদের নিজস্ব যদি কোনো প্রজেক্ট থেকে থাকে, গ্রামে একটা মসজিদ করবেন, একটা টিউবওয়েল দেবেন, একটা কালভার্ট ঠিক করে দেবেন, একটা রাস্তা ঠিক করে দেবেন, তাহলে এটাও সাদাকায় জারিয়া। যারা অনেক বেশি পয়সার মালিক, আল্লাহ তাআলা তাদেরকে পয়সা দিয়েছেন, তারা যদি কোনো হসপিটাল করে দেন, চ্যারিটি হসপিটাল, তাহলে এটাও সাদাকায় জারিয়া। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের চ্যারিটি হসপিটাল খুব কম মুসলমানদের মধ্যে, সব খ্রিস্টানরা। এই মুসলিম দেশেও খ্রিস্টান মিশনারি হসপিটালে ভরা, ইন্ডিয়াতেও প্রচুর মিশনারি হসপিটাল আছে, খুব স্বল্প মূল্যে মুসলমানদেরও চিকিৎসা করে তারা। আর আমরা যখন যাই তখন গলা কাটা অবস্থা, বুঝতে পেরেছেন? এই সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া করেন ভাই, হাজার হাজার কোটি টাকা কোনো কাজে আসবে না। যেদিন মারা যাবেন স্থানান্তরিত হয়ে যাবে, কবরেও যাবে না, আর আখেরাতে যদি বলেন যে কোনো মতে যেখানেই থাকি না কেন টাকাগুলো পাইলে আল্লাহরে খুশি করে হলাম, টাকা আর আখেরাতে আপনার হাতে যাবে না ভাই, হ্যাঁ যাবে না, যাবে না। অতএব এইভাবে তাহলে সাদাকায় জারিয়া এটা উত্তম। সাদাকায় জারিয়ার অনেকগুলো পথ আছে। আপনি ইসলামিক বইগুলো ছাপিয়ে মানুষের কাছে দিতে পারেন, তলেবুল ইলমকে স্কলারশিপ দিতে পারেন, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আজকের যুগে আমি মনে করি তলেবুল ইলমের পিছনে ইনভেস্টমেন্টটা খুব জরুরি, কারণ আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা খুবই নাজুক অবস্থায় আছে, খুব দুর্বল। এটাকে সবল করা, ইসলামী শিক্ষার শিক্ষক যারা, তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে আধুনিক যুগে যোগ্যতা সম্পন্ন গড়ে তোলা, এটা খুব প্রয়োজন। এগুলো আপনারা করতে পারেন। কবর জিয়ারত কীভাবে করতে হয়? কবর জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একসময় নিষেধ করে দিয়েছিলেন, পরে তিনি জায়েজ করেছেন, সেই থেকে এখন পর্যন্ত কবর জিয়ারত করা যায়। বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ এটা তোমাদেরকে মৃত্যু স্মরণ করিয়ে দেয়। তাহলে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মৃত্যুকে স্মরণ করা এবং অন্যদের জন্য একটু দোয়া করা, তাদের উপর সালাম দেওয়া। তাহলে কীভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম দা রাহমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া।
আরেকটা দোয়া তিনি আরেকটা হাদিসে উল্লেখ করেছেন, ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, কবরবাসী হে মুমিনগণ আপনাদের উপর সালাম বর্ষিত হোক, অচিরেই আমরাও আপনাদের সাথে মিলিত হব। এই স্মরণ করলাম, তাই না? তাহলে আখিরাতকে স্মরণ করলাম। আল্লাহর কাছে আপনাদের এবং আমাদের জন্য নিরাপত্তা চাই, সবার জন্য দোয়া হয়ে গেল। আর আরেকটা দোয়া, ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আমাদের পূর্বে যারা বিগত হয়েছেন এবং আমাদের পরে যারা আসবেন, আল্লাহ যেন তাদের সবাইকে রহম করেন। ব্যাস, আর কোনো দোয়া না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। অতএব কবরের পাশে দাঁড়িয়ে লং টাইম দোয়া করা, সেখানে কোরআন খানি করা, সূরা ইয়াসিন পড়া, ফাতিহা খানি করা, এগুলোর পক্ষে কোনো দলিল নেই। আমি আল্লাহর কাছে হালাল রিজিক প্রার্থনা করি। আমার এক আত্মীয় শিরকের সাথে যুক্ত এবং তিনি হালাল হারাম বিচার না করে অর্থ উপার্জন করেন। ওনার সঞ্চয় থেকে অর্থ দ্বারা আমি কি অংশীদার ভিত্তিতে হালাল ব্যবসা করতে পারবো? যদি আপনার অধীনে অন্য কেউ হালাল অথবা হারাম রুটি রোজগার থেকে আপনার শরিক হয়, এটা জায়েজ আছে। তবে হারাম যারা ইনকাম করেন স্বেচ্ছায়, জেনে বুঝে, বাধ্য না হয়ে, তাহলে সে তাদেরকে শরিক হিসেবে না নেওয়াই ভালো। কিন্তু কখনো যদি নিয়ে ফেলেন, তাহলে তার হারামের প্রফিটটাও হারাম হবে তার জন্য, আর আপনার হালাল অংশের প্রফিটটাও আপনার জন্য হালাল হবে। এটাই আমাদের শায়েখরা বলেছেন। বাংলাদেশ থেকে বিদেশে নারী শ্রমিক পাঠানো জায়েজ হবে কি, এটা নির্ভর করে তারা কতটা ইজ্জত আবরু সহ থাকতে পারবেন এবং তাদের সফরের যে নির্দেশনা আছে, অনেক দূরদেশে যাওয়া, সেখানে কি তার মাহারাম আছে অথবা তার স্বামী থাকে। এটা অনেক সময় হয় যে অনেকেই হাউস ড্রাইভার হিসাবে ছেলেকে নেন, মানে পুরুষকে, আর তার স্ত্রীকে হাউসমেড হিসাবে নেন, এবং সেটা যদি দিনদার ফ্যামিলি হয়ে থাকে এবং সেখানে নারীদের নারীত্বের কোনো অবমাননা না হয়ে থাকে, তাহলে সেটা জায়েজ, একটা পন্থায় জায়েজ। এগুলো যদি বিঘ্নিত হয় অথবা যদি মানে শরিয়া লঙ্ঘনের মাধ্যমে কেউ শ্রমিক পাঠান, তাহলে সেটা শরিয়তে জায়েজ হবে না। বিআইএন প্রয়োজন, কিন্তু বর্তমান সময়ে ভ্যাট বিআইএনের মাধ্যমে একটি পণ্যের উপর বেশ কয়েকবার করে ট্যাক্স দিতে হচ্ছে, সেক্ষেত্রে একজন ব্যবসায়ীর কী করণীয়? অথচ ওই পণ্যে ট্যাক্স বা কর লাভ থেকে অনেক কম থাকে। আচ্ছা, আপনাকে তো যে জায়গায় আপনি আছেন সে জায়গার ল অফ দ্য ল্যান্ড মেনে চলতে হবে আপনাকে, কোনো উপায় নাই। কারণ নাহলে তো আইন আপনাকে ধরবে, মঞ্জুরালে তো ধরবে না আপনাকে, নাকি? আইন আপনাকে ধরবে, অতএব আপনি আইন মেনেই চলবেন, কারণ এটা শরিয়ার সাথে সংশ্লিষ্ট তেমন কিছু না। এটা মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র, আপনি যেমন টিকিটের দাম দেখেন, টিকিটের দাম বাড়ে কমে কেন? ট্যাক্স বাড়া কমার কারণে। কোম্পানি হয়তো টিকিটের একটা দাম রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে কখনো বিভিন্ন রাষ্ট্র টিকিটের উপর ট্রাভেল সারচার্জ, ট্যাক্স ইত্যাদি বসিয়ে দেয়। ধনী লোকদের, তারা মনে করে যারা এভাবে বিমানে আসা যাওয়া করে তারা ধনী, অনেক টাকা বাড়িয়ে দেয়। তো আপনি কি দাম না দিয়ে কি উঠতে পারবেন প্লেনে? যদি ধরি 50,000 টাকা টিকিটের দাম, এখন দাম হলো 2 লাখ, তাহলে কি আপনি 50,000 টাকা দিয়ে কোনো ক্রমে পিছন দরজা দিয়ে ঢুকতে পারবেন? প্লেনে তো কোনো পিছন দরজা নাই বলে আমি জানি। হ্যাঁ, এইভাবেই দেখতে হবে। তাহলে আপনি আসলে, আমরা কেন ফাঁকি দেওয়ার কথা ভাবছি? তার মানে কি এইটা নীতি যে যখন ফাঁকি দেওয়া যায় তখন ফাঁকি দেব? না, এটা করা যাবে না, এটা করা যাবে। আপনি এটা তাহলে ত্যাগ করেন, এই পদ্ধতিটা ত্যাগ করেন। এই ব্যবসাটা আপনার সাথে যাচ্ছে না, তাহলে আরেকটা ব্যবসা করেন। আরেকটাও যাচ্ছে না, তাহলে চাকরি করেন। আরেকটাও যাচ্ছে না, তাহলে উদ্যোক্তা হন, যেমন ফলের চাষ করেন অথবা ফুলের চাষ করেন অথবা কৃষিকাজ করেন, নানা রকম উদ্যোগ আছে। ইসলামে একটা যদি কঠিন হয়, আরেকটা করার সুযোগ আছে। সহসেজদা দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি? সহসেজদা দেওয়ার পদ্ধতির মধ্যে খুব বেশি পার্থক্য নাই। সালামের আগে দেবেন না সালামের পরে দেবেন, এই একটা পার্থক্য আছে। কিছু হাদিস বলছে সালামের আগে এবং কিছু হাদিস বলছে সালামের পরে। ওলামায়ে কেরাম, আপনি যেহেতু জানতে চাচ্ছেন যে কোন পদ্ধতিটা বেটার, আমি সেটাই বলছি। দেখা যায় এই হাদিসগুলোর উপর গবেষণা করে, আমারও একটা পেপার ছিল এটা সহসেজদার উপরে, আমি যখন মাস্টার্সে পড়তাম তখন দেখলাম যে 5-6টার মতো হাদিস আছে এখানে, এবং এই হাদিসগুলোর মধ্যে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সালাতের মধ্যে কেউ
ভুল করে রাকাত সংখ্যা বাড়ায় কমায়, অর্থাৎ সে ভুলে গেছে তিন রাকাত পড়ছে না চার রাকাত পড়ছে, দুই রাকাত পড়ছে না তিন রাকাত পড়ছে, হ্যাঁ যেমন মাগরিবের সালাতে চার রাকাত পড়ছে না তিন রাকাত পড়েছে, এরকম যখন ভুল তার কাছে আসে তখন সে ইয়াকিনের উপর থাকবে, অর্থাৎ তিন আর চারের মধ্যে সন্দেহ হলে তিন পড়েছে বলে নিশ্চিত ধরে নিবে, আরও এক রাকাত পড়বে, দুই আর তিনের মধ্যে পার্থক্য হলে মানে সন্দেহ হলে দুই পড়েছে বলে সে বাকি আমলটা করবে। তারপরে সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে সে সালাম ফেরানোর আগে দুটো সাহু সিজদা করে নেবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি সবাই সালাম ফেরানোর পরে সাহু সিজদা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এই হাদিসে বলছেন রাকাত সংখ্যায় কারো ভুল বিভ্রান্তি হলে সন্দেহ তৈরি হলে সে সালাম ফেরানোর আগে দুটো সাহু সিজদা করবে। এটা একটা জায়গা গেল। দ্বিতীয় জায়গা হচ্ছে ওয়াজিব তরক করা, যেমন প্রথম চার রাকাত ওলা নামাজে দ্বিতীয় রাকাতে না বসা, তো এটা যদি আপনার মিস হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল যে তিনি যেই সেজদাটা করেছেন সেটা সালামের আগে, তার মানে সালাতের মধ্যে যদি নকস হয় ত্রুটি হয় ওয়াজিব ছেড়ে দিলেন তাহলেও সহু সেজদা করবেন সালামের আগে। আচ্ছা, সালাতের মধ্যে যদি অতিরিক্ত আমল হয়ে যায়, যেমন জুলিয়াদাইনের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়ে জোহরে অথবা আসরে সালাম ফিরিয়ে ফেলেছিলেন, তখন তার মনে হলো যেন কিছু একটা ঘটেছে, মনে হয় অস্বাভাবিক কিছু একটা ঘটেছে, তখন এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহকে আপনি মানে এখন বলেন তো সালাত কি এখানে দুই রাকাত হয়ে গেছে নাকি আপনি ভুল করেছেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলটা মনে আসছে না, বলছেন আমি ভুলও করি নাই আর রাকাত কমেও নাই, রাকাত ওই চার রাকাতই আছে। তিনবার জিজ্ঞেস করার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তার মনে হয় কিছু একটা হয়েছে, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কী ব্যাপার, বলছে আপনি তো দুই রাকাত পড়ছেন, ওমরকে বললেন, ওমর বললেন আপনি দুই রাকাত পড়ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন এটা কয় রাকাত, চার রাকাত, তাহলে মাঝখান দিয়ে যে কথাগুলো হয়ে গেল এটা জিয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন আসো বাকি দুই রাকাত পড়ি, এত কথাবার্তার পরেও কিন্তু নতুন করে নিয়ত বাঁধেন নাই, সবাইকে নিয়ে আরও দুই রাকাত পড়েছেন। তারপরে বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে তিনি সালাম ফেরানোর আগে দুই দিকে সালাম ফিরিয়েছেন, তারপর দুটো সিজদা করেছেন, তারপর আবার দুই দিকে সালাম ফিরিয়েছেন, বুখারীর একটা হাদিস আছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে অতিরিক্ত আমলের ক্ষেত্রে যদি অতিরিক্ত কোনো আমল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দুই দিকে সালাম ফিরিয়ে দুটো সাহু সিজদা করে আবার দুই দিকে সালাম ফেরাবেন। তাহলে মানে সিচুয়েশন হলো তিনটা, একটা রাকাত সংখ্যা গড়বড় হওয়ার ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুটো সেজদা, আরেকটা হলো ওয়াজিব তরকের ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুটো সাহু সেজদা তারপর সালাম, আরেকটা হলো অতিরিক্ত আমল করে ফেললেন, যেমন চার রাকাতের পরে মনে করলেন যে এটা তিন রাকাত, এটা মনে করে উঠে গেলেন পাঁচ রাকাত, আবার মনে পড়লো অথবা মুক্তাদির সুবহানাল্লাহ বলে লোকমা দিল, তখন আপনি আবার বসে গেলেন, বসে সব কিছু পড়ে দুদিকে সালাম ফিরিয়ে দুটো সাহু সেজদা করে আবার দুদিকে সালাম ফেরাবেন। বুঝতে পারছেন তিনটা সিচুয়েশনে দুরকম আমল।